আমি রহমানের জন্য রোজা মানত করলাম ফালা মুকাল্লিম লিয়া আজকে আমি তোমাদের সাথে কথা বলতে পারব না ইতারা কথা হই মোদের কথা কইতেন না ফাওফাই সতুম ফাশারাত ইলাই আল্লাহ শিখেইদি কতই ফামি কি সারা করিস মরিয়ামি সারা দিল ওই দুল্লার চলে এর কাছে জিজ্ঞাসা কর সে কুত থেকে এর কাছে জিজ্ঞাসা করা সে কুত থেকে ইতারা হয় যা দোষ গজ্জু গজ্জু করতে লাগবে না দুলুন ফা কথা হয় না মরিয়াম ইশারা দিলেন মুহূর্তের মধ্যে দুল্লাতি কি ঈসা আলাইহিস সালাম জবান করলেন ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়্যা এ ফিলিস্তিনের মানুষ আমার আম্মাকে কেন কষ্ট দিচ্ছ আমার আম্মা আমাকে নেই নাই আমি আল্লাহর বান্দা

আল্লাহর একজন নবীর কন্যা এমব্রান আলা ইসলামের কন্যা বা ফটোবৰ নবী সত্তরণী এমব্রান আলা ইসলাম ওয়াইপ লাতিমরা তুইমরা নাও রাবি ইন্নি নাজারুতুলাকাং মাফি বাতুনি মোহার ফতাক বলমিন্নি ইসলামের স্ত্রী মরিয়ামের ওই মহিলার নাম হান্ন গর্বিত অবস্থায় আল্লাহর কাছে মান্ন করলেন বলতে চেয়েছিলাম এমরান আলা ইসলাম এমরান নবীর এমরান নবীর ওয়াইফ হান্নাক মরিয়ামের আম্মা মা বোন কে কোথায় আছেন কান পেতে শুনুন হান্না গর্বিতা ওই গর্ব অবস্থায় হান্না আল্লাহর কাছে মান্নত করলেন ইন্নি আ আল্লাহ ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নি নাযারতু লাকা মাফি বাতনি মুহাররা হে নবী ওই ঘটনাটা স্মরণ করুন যখন ইমরান নবী ওয়াইফ হান্না মান্নত করা ছিল আল্লাহ আমার গর্বে যে আমার গর্বে যেটা আছে আমার গর্বে যে ছেলে সন্তান আছে এটাকে আমি তোমার নামে আজাদ করে দেওয়ার মান্নত করলাম এমরান আল ইসলামের মাজার মাস্কট থেকে বারোশত কিলোমিটার দূরে সালালায় আমি গুনাগার জিয়ারত করেছি সালালার জমিনে ইমরান ইস্লামের ziyaret আমি করতে প্রায় 65 হাত তবে লম্বা 65 70 হাত লম্বা মসজিদের পাশে ইমরান ইস্লামের মাজার শরীফ ziyaret করলাম অন্তর ভরে গেল মরিয়ম আল ইস্লামের আব্বা আব্বা নবী ইমরান মরিয়ম আল ইস্লামের খালু উনি আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম হান্না মান্নত করলেন মহলা আমার গর্বে যেটা আছে এটাকে আমি আমি দুনিয়ার কোন কাজে ব্যবহার করব না আল্লাহ তোমার নামে আজাদ করে দেওয়ার মান্নত করলাম আল্লাহ তুমি আমার মান্নত কবুল করো আজকের বোধ গর্বিত মাই বানাই নে দেখা আল্লাহ আরে ফেরত ফাজিবে আছে আইবে তুমি দুনিয়ার খামলাইতাম না

আল্লাহর নামে আজাদ করার আমার নবীর দিন পাহাড়া দেওয়ার জন্য আমি মান্নত করলাম এমন মাবুন কয়েকজন আছেন হান্না মান্নত করলেন মাওলা আমার গর্বে যেটা আছে এটা তোমার নামে আজাদ করে দেওয়ার মান্নত করলাম আল্লাহ মান্নত কবুল করেছেন লাস্টে জন্ম নিল একটা কন্যা সন্তান একটা কন্যা সন্তান ইন্নি বাধা উনসা আমার থেকে তো একটা কন্যা সন্তান হলো আল্লাহ বলেন তোমার থেকে কন্যা সন্তান হয়েছে কি হয়েছে এটা তোমার চি আমি আল্লাহ বেশি জানি কিন্তু হান্না এটা মেয়ে সন্তান বলছো ওয়ালাইসা যাকারু কাল উনসা এটা এমন একটা মেয়ে পুরুষের চেয়ে উত্থ একটা মেয়ে হলো উনার নাম রাখা হলো মরিয়াম কি সুন্দর নাম নাম রাখা হলো কি মরিয়াম একজন নবীর সেহাবা জেহাদের মাটি গিয়েছেন নতুন বিবাহ করে যুদ্ধের মাটি গিয়েছে একদিন আমার নবীর কাছে পারমিশন চাইলেন নবী গো আমি নতুন স্ত্রী দেখে যুদ্ধের মাঠে আসছি আমাকে যাওয়ার পারমিশন দেন কয়েকবার লাস্ট আমার নবী পারমিশন দিলেন পারমিশন দেওয়ার সাথে সাথে বলে দিলেন ও সাহাবা তুমি বাড়িতে যাবে সাবধান তোমার সঙ্গে অস্ত্র রাখিও তোমার সঙ্গে অস্ত্র রাখি তোমার সঙ্গে অস্ত্র রাখি অস্ত্র ছাড়া যেও না নবী নির্দেশ দিলেন সে আমার সঙ্গে তীর ছিল তীর তীর বললম ছিল আস্তে আস্তে বাড়িতে গেলেন এখনো বাড়ি ঢুকে নাই ওই সে আবার দেখলেন নিজের ওয়াইফ ঘরের বাইরে মাথার এলোমেলো চুল এলোমেলো অবস্থায় নিজের ওয়াইফকে দেখে সে আবার দাঁড়িয়ে গেল তীর বের করলো তীর বের এ দুরুদ তুমি আমার ওয়াইফ আমি যুদ্ধের মাঠে গিয়েছি তোমার এলোমেলো চুল ঘরের বাইরে এই অবস্থায় কেন এই বহ বনা না মেরে ফেলব তীর যখন বের করল ওই স্ত্রী বুঝতে পারল এটা গাইরিয়াত হ্যাঁ ও আমার স্বামী আমাকে মারবা না আমি সইচায় বের হইনি আমাকে কে বের করেছে আগে একটু দেখবেন না ও আচ্ছা কি হলো তোমাকে কে বের করলো বলে আসেন ঘরের দরজায় গিয়ে বলছেন ছোপের নিচে বিরাট এক সর্ব এই সরফের কারণে আমি বের হয়েছি নতুবা আমি কোনোদিন গোরের বাইরে এরকম এরকম সুরবস্থায় কোনোদিন বের হতাম না আমি আমার মাবুনদের কাছে বিনা সাথে বলবো মাইফলের আল্লাহ কি বানাই মাইফলের জানে না আমি আমার মাবুনদের কি বলবো মাবুনদের ফেত বেয়াদবি মাপ আমরা মায়ের গর্ভ দিয়ে আসলাম মেয়েদের এই ফেত এটা তো ওয়ালিদউস কুতুব আব্দুল বের হবার একটা ফ্যাক্টরি মায়ে মায়েফলের আল্লাহ কি মানেই মায়েফলের হত্তরে না হত্তালি তা যে মায়েফলের অবস্থা নহতো আমি আমার মাভুনদের কাছে কোপ বিনের সাথে আমি আমার মাভুন আপনারা গর্ভদ যদি নেককার চলে না আসে আমার নবীর এই সুন্নী জামাতের এই ময়দানটাকে পাহাড়া দেবে আমার নবীর বাগানটা পে পাহাড়া দেবে আমার নবীর ইসলামের বাগানকে বাই নে মারা দিব নাওয়া আমার জীবন মরণ সাজাব মাদানি রঙ্গি আমার জীবন মরণ ওই সেহাবা বের করা ছিল নিজের ওয়াইফ মারার জন্য যখন যুক্তিযুক্ত কথা বললেন ওই সেহাব ও নবী সেহাবা আমি সহিচ্ছায় বের হইনি এ সরফের কারণে আমাকে আমি বের হয়ে ওই সে যে দিদটা নিয়েছিল নিজের ওয়াইফকে মারার জন্য ফটাফট ওই তীরটা মেরা দিল সরফকে সরফের বিরাটির সরফের মধ্যে আঘাত যখন করল ওই সরফ ওখান থেকে বের হয়ে ওই সাহাবাকে মেরে দিল ঠক্কর ওই সাহাবও শহীদ হলো ও মারা গেল শرف ওমর আমার নবীর সাহাবা শহীদ হয়ে গেল অনেক দিন পরে যুদ্ধের ময়দান থেকে নবী আসলেন একবার সিহাবা کرام বলছেন বললেন ও মুখ সিহাবা যুদ্ধের মাঠ থেকে পারমিশন নিয়ে আসছিল কি খবর নবী গো তার এ দুর্ঘটনা না এই ঘটনা শুনার পর আমার নবী হাদিস বললেন ও আমার সিহাবা কাম কোন মানুষের ঘরে যদি সর্ফ দেখো ফাতাফট আক্রমণ করবা কারণ অনেক সময় সরফের সূরাতে অনেক জিন জাতি থাকে আই বহুত কথা এ গরমে দাফতেলি মারা সুরল কই আমার নবী বলেন কোন মানুষের ঘরে যদি সর্ফ দেখো পাতাফট আক্রমণ করবা না কারণ অনেক সময় অনেক জিন সরফের আকৃতি নিয়ে থাকে মারলে সমস্যা হবে এ ধরনের সরফা দেখলে পারমিশন দিবা তিন তিনবার ওয়ার্নিং দিবা এই সরফ তুমি যদি সরফ না হয়ে অন্য কিছু হ চলে যাও তুমি যদি সরফ না হয়ে অন্য কিছু হয় চলে যাও তুমি সরফ না হয়ে অন্য কিছু হলে চলে যাও সে যদি জিন হয় তিনবার বলার পরে সে আর থাকবে না চলে যাবে অপরাধীদের মধ্যে তিন দিনের কথা আছে তো বলছে যে এ সাহাবা তীর মেরে দিল আসলে সে সর্ফ সে ছিল একটা জিন তোরা খুব সতর্ক বাজে কত কিন আমি কি জিনিসটা বোঝাতে চেয়েছিলাম এলোমেলো সুল অবস্থায় গড়ের বাইরে দেখে সে আবার তীর বের করলো এই ওয়াইফ কার রাখবো না আমি আমার মেয়েদেরকে মা বোনদেরকে বিনয়ের সাথে বলবো সাবধান হয়ে যাও আমরা ইমামুল আম্বিয়ার উম মোরা ধন্য গোল আপনা কি পেয়ে মোরা ধন্য গোল আরো বেশি ধন্য মোরা উম্মত হয়ে মোরা ধন্য মরিয়া নাম রাখা হলো মরিয়াম একটু বড় হলো যেহেতু হান্নান মরিয়ামকে আল্লাহর নামে আজাদ করার মান্যত করলেন গড়ের মধ্যে রাখতে পারবো না এই মরিয়ামের মরিয়াম কি কোন মানুষকে হেনবার করবে মরিয়ামের কফিল কে হবে মরিয়ামের অভিভাবক কে হবে মরিয়ামের অভিভাবক হওয়ার প্রার্থী কয়েকজন একজন বলে আমি হব আর একজন বলে আমি হব আরেকজন একজন বলে আমি হব মরিয়াম হলো একজন কফিল হওয়ার হবার কজন চার পাঁচজন আল্লাহ বলেন একটা কাজ করি যাও মরিয়ামের কে হবে লথারি দাও মা বলুন

একসুরতের নদী যে যে মরিয়ামের অভিভাবক হতে চুপ তুমি তোমার কলম একসুরতের নদীর মধ্যে ফেলো যার কলম ফানির সাথে সাথে নিচের দিকে চলে যাবে সে মরিয়ামের অভিভাবক হবে না ফানি যাবে নিচের দিকে কলম যাবে ফানি তীরে উপরের দিকে সেই হবে মরিয়ামের অভিভাবক কত বড় সম্মান আপনারা একটু মনোযোগ সহকারে তখন সবাই যারা যারা অভিভাবক হতে চুপ কলম ফেললো ফানির সাথে সাথে নিচ্ছি কিন্তু মরিয়ামের খালো হজরতের সেইদিনা জাকারিয়া আলাইহিস সালাম যখন নিজের কলম ফেললো ফানি যাচ্ছে নিচের দিকে যখন ইসলামের কলম যাচ্ছে ফানি চিরি উপরের দিকে লতার মধ্যে উঠে গেল আল্লাহ বলেন মরিয়াম তোমার তোমার

মরিয়াম কে নিয়ে বাইতুল মুকদ্দাসের মধ্যে ঢুকায় দিলেন এই তোমার আম্মা আল্লাহর নামে আজাদ করার মান্নত করাচ্ছেন অতএব তুমি দুনিয়াবি কোনো কাজ করবা না তোমার কাজ হলো বাইতুল মুকদ্দাসের মেহরাবে থাকবা রাতদিন আল্লাহকে ডাকবা আল্লাহর ইবাদত করবা খাবার সময় হলে আমি জাকারিয়া তোমার জন্য ঘরের মধ্যে আমি মেহরাবের মধ্যে খাবার পৌঁছাবো ফাখানা ফাসরাবের হাজত থলে এই পূর্ব আমার হাম্মাম খানা ওখানে তুমি গোসল করবা ফাখানা ফাসরাব ছাড়বা মরিয়ম যেমন মা তেমন কন্যা যেমন মা যেমন মা তেমন কন্যা মরিয়ম দুনিয়াদারি দাঁড়িয়ে না আল্লাহর প্রেমে ডাকতেছে আল্লাহ কি ডাকতেছে রাত্র দিন আল্লাহ বাদত করতেছেন একদিন মরিয়াম জাকির ইসলামের হাম্মাম খানায় গোসল করতে গেলেন কোন মানুষ জন নাই খুব মানাজুক আল্লাহ বলেন জিবরিল তুমি যাও না জিবরিল তুমি একজন পুরুষের সুরত নিয়ে যাবে আমার কি পরীক্ষা করো

বাঙা বাঙার চুল এমন সুন্দর ছেলে চোখ দিনে চোখ না এমন সুন্দর আকৃতি নিয়ে আস্তে আস্তে মরিয়ামের দিকে আসতেছে কোন লোকজন নাই মরিয়াম কিভাবে একটু অনুবাদ করতে পারলো আজ করতে পারলো কোন একজন পুরুষ মরিয়ামের দিকে আসতেছে মরিয়াম নিচের দিকে দৃষ্টি দিয়ে ডাক দিল এই মানুষ সাবধান আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে ফানা চাই আমার ভাইয়েরা মরিয়াম ডাক দিল এই মানুষ সাবধান তুমি আমার দিকে এক কদম দিতে পারবে না আমি আল্লাহর কাছে তোমার থেকে ফানা চাচ্ছি মাইফল তোমারই শুনতে লাগবে না শুনো পরীক্ষায় ফাঁস হয়ে গেল জিবরিল বলে মরিয়াম আমি কোন মানব নই আমি কোন মানব নই আমি কোন দানব নই আমি হলাম জিবরিল আলাইহিস সালাম হ্যাঁ আপনি জিবরিল কত বড় সম্মানী ফেরেশতা যে জিবরিল আল্লাহর ওহী নিয়ে নবীদের দরবারে যত আপনি এত বড় সম্মানিত হেরেসতা মরিয়মের কাছে কি জন্য আসলেন বললেন আহাবালাকে গোলামান জাকিয়া তোমাকে দূত পবিত্র একজন চলে দেওয়ার জন্য কি আর অসজ্জ হয়ে গেল এর আরস তোমাকে একটা দূত পবিত্র চলে দেওয়ার জন্য বলে আমার ছেলে কিভাবে হবে আমার মা বাবা আমাকে কোন কার কার্য বিবাহ দেয় নাই ওয়ালাম ইয়ামসাস নিবাসার বিয়াধবিমা কোন মানুষ আমি মরিয়ামের শরীর টাচ করতে পারে নাই আমার কাছে ছেলে কিভাবে হবে বলে কাযালিকে সেই ভাবে হবে মরিয়াম বলেন আমাকে ছেলে কিভাবে হবে হদে নউদে এই কথা বল এটা দুই কানা রা একটা হলো মরিয়ামের হামিয়াশা হামি হামি হা করতে না করতে জিবিরিল ফুক দিলেন জিবিলি কি দিয়ে ওই জিবিলের বাতাস মরিয়ামের গর্বে গিয়ে রেহেমে গিয়ে বাচ্চা হয়ে গেল এই জন্য ঈসা ইসলামুরফাদি ঈসা রুহুল্লাহ ওনাকে রুহুল্লা কেন বলে ইমাম বুখারী তার বিকাত হাদিসের kitab আল আদাবুল মুফরাদ এর মধ্যে සම්ছেন আর রিহু রুহুল্লাহ বাতাস আল্লাহর রূহ ইয়াতিবির রাহমাতি ওয়া ইয়াতি বিল গযাব বাতাস এটা আল্লাহর রূহ এটা কোন সময় বান্দার জন্য রহমত হয়ে আসে কোন সময় বান্দার জন্য গজব হয়ে আসে আল্লাহ 91 তুন এবে কৃষিতে গোরবাড়ি এ আরগো গরম কালে ফিলফিল পিহি বাতাস রামতর বাতাস আজ এক পলিন দ্বিতীয় নাম্বার রাওয়াত হলো জিবরীল মরিয়ামের আসল ধরে একটা ফুক দিল আল্লাহর খুজুরত ও আল্লাহ দিসা ইলাই যেন এনে কথা বুঝতে লাগলেন না

মনে মনে মরিয়াম বলেন আমি তো অবৈধভাবে ছেলে নি নাই আল্লাহ দিয়েছেন কিন্তু যে সিস্টেমে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে দুনিয়ার কোন মানুষ এটা বিশ্বাস করবে না এক পর যায় হতে লোক আনা মৃত্যু আই মরিস দে ভালো হইতো মানে সর্বত্র আল্লাহ মরিয়ামকে আহ কেন করে ফা ফা আজা আহল মাহাদু ইলা জিজিন নাখলাক একটু একটু প্রসব শুরু হয়ে গেল মরিয়ামের প্রসবের বেতা মরিয়াম কি গর থেকে বের করল বাই তলুকদ্দসের মেহেরাব থেকে বের করে ফা আজা আহাল মাহাদু ইলা জিজিন নাখলাক মরিয়ামের প্রসবের বেতাই মরিয়মকে মেহেরাব থেকে বের করে একটা দূরে টিলা আছে না টিলে টিলে একটা পাহাড় উঁচু উঁচু জায়গা ওখানে একটা মরা খেজুর গাছ ওখানে একটা মারা খেজুর গাছ মানে একেবারে লাখড়ি মারা খেজুর গাছ ওখানে যখন গেল মরিয়া ওই খেজুর গাছের সাথে ফিট লাগিয়ে উপর হয়ে বসলেন বেয়াদবি ওই জায়গার নাম বাইতুল্লাহ ওই জায়গার নাম বাইতুল্লাহ মেরাজের রাতে জিব্রিল বলেন নবী এখানে একটু নামুন দুই রাকাত নফল নামাজ পড়ুন এটার নাম বাইতুল্লাহ এটা যে জায়গা ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসছে মরাগাস মরাখেজুরগাস এভাবে ফিট লাগিয়ে যখন মরিয়াম বসলেন কোনো দাত্রী নাই ঈসা ইসলাম দুনিয়ায় চলে এসে গেল গর্বিতা মহিলার যদি গর্ভখালাস হয় মেয়েদের খিদা লাগে ফানের পিপাসা লাগে খিদা লাগে ও আল্লাহ হয় দে অমরিয়াম এখানে ফানি কোথায় খাবার কোথায় আল্লাহ কোরআন শরীফ বলেন ওয়াহুজি ইলাইকি বিজিজি নখলাতি তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া মরিয়ম তুমি যে খেজুর গাছের সাথে ফিট লাগিয়ে বসছো সে খেজুর গাছের ডালি নিয়ে ঠাণ্ডা দাও এবে খেজুর গাছ কি ই না দেখা আচ্ছা মরা খেজুর গাছ যে তো কি খবর সল্লাই আচ্ছা ফুল আছে দেরি ফুল আইলে ফল দত্ত কতদিন লাগবে মরিয়ম ফিট লাগিয়ে বসলেন

দেখবা তোমা কাঁচা না খেজুর ঝরবে যখন টান দিল কাঁচা ভাঙ না খেজুর ঝরলে এবার আল্লাহ বলেন কুলি ওয়াশরাবি মরিয়ম খাও এবং ফান করো এটা লৈ মিলাদুন্নবী তবরক আবরিক salarié মিলাদুন্নবী মিলাদুন্নবী তবরক আছে না তারা মতন চাপ তো বুঝে ভাইবো মরিয়াম সদা কিনি আল্লাহ করে চলে আসলেন এখন বলে তো এই ছেলে বাইতুল বায় যাওয়া মাত্রই আমার আমার এলাকার সমাজের মানুষ জিজ্ঞাস করবি মরিয়াম তোমাকে তো কোথাও বিবাহ দেওয়া হয় নাই তুমি বাপসার ছেলে কিভাবে পেয়েছ তুমি আল্লাহর নবীর কন্যা এমরান ইসলামের কন্যা তুমি ফেমেলি ফ্যামিলি গত কত বড় ফ্যামিলির মেয়ে তুমি তোমাকে কোথাও বিয়া দেওয়া হয় নাই ছেলে কুট থেকে পেয়েছ মরিয়াম হজায় কি জবাব দিও হেরে হেরে আমি মরি ভালো কি জবাব দেব আল্লাহ শিকায় দিলেন মরিয়াম তুমি রোজা রাখবা মরিয়াম তুমি কি রাখবা তুমি রোজা রাখবে

আমি রহমানের জন্য রোজা রাখার করলাম ফালা মুকাল্লিম লিয়াম আজকে আমি তোমাদের সাথে কথা বলতে পারব না ইතර কথা হইব কথা কইতে পার না ফাফাইসাতুম ফাশারাত ইলাই আল্লাহ শিখেইদি কইতে ফারমি কিসারা করিস মরিয়া ইশারা দিল ওই ধুল্লার চলে এর কাছে জিজ্ঞাসা করো সে কুত থেকে

আজিজি মিশর মিশরের বাজার থেকে কিনে নিয়েছেন غلام হিসাবে আমাকে غلام হিসেবে কিনে নিল সে কখনো দিন আমার সাথে খারাপ আচরণ করে নাই আমি তার ওয়াফির সাথে এ খারাপ কাজ কিভাবে করব না না আমি পারব না আল্লাহর কাছে বারিআত মাওলানা আমি কান থেকে তোমার নামে দড় দেব কিন্তু চাবি আমার হাতে নাই সাত জেডের মধ্যে তালা মারা আল্লাহ আমি তোমার নামে দড় দেব ওই গেডের তালা খুলে দাও তোমার দায়িত্ব আল্লাহু আকবার ইসওয়াল ইসলাম এই জন্য আমার দয়াল নবী বলেন সাত প্রকার মানুষকে কেমতির কঠিন দিনে আল্লাহ স্পেশাল আরশাজমের নিচে ছায়া দান করবেন সৎকর্ম মানুষের মধ্যে এক প্রকার ওই যুবক যে যুবক একটা মে খারাপ কাজের প্রস্তাব করলো সে খারাপ কাজ করার জন্য প্রস্তুত হইল এক কোন সে খারাপ কাজ করবে ওই মুহূর্তের মধ্যে

আমল কর দুদিনে নে ফিসুদী জুলায়ে খাত বরের তাস তাস গেট তালা খুলে যাচ্ছে ইউসুফ সামনে জুলায়ে খাত ফিজুতুল খাত খানদে এ ফিজুদী এক দরের মধ্যে লাস্ট দরজায় চলে গেল আল্লাহ কোরআন শরীফ কি হাগো বলতেন নি ওয়া আলফায়া ওয়া আলফায়া সাইয়দহা লাদাল বাপ দরের মধ্যে এক দরে লাস্টের দরওয়াজা যখন গেল জুলাইখার স্বামীকে দাঁড়ানো অবস্থায় পেয়েছে এক কুদুরু জুলাই ইসু কুদুরের ফিজুদি জুলাইখা দূরে যারে ফাইলতে করে জুলাইখার স্বামী সৈয়দ সৈয়দ ইয়ার ভাই পুত্র কুদুম মুলি কুদুম বাড়ি দে আমি সৈয়দ শব্দের নেতা স্যার আর কি বলবো অবে এখন সৈয়দ মানে কি হওয়া যায়

আজিজ মিশর বলে এ ইউসুফ আমার ওয়াইফ তোমার সাথে আ খারাপ কাজ করতে চেয়েছে এটার সাক্ষী কে উল্ডো ফুসল লইলে হাত তুল মন না দেখা বহুত নজন না উল্ডো উদলে হাত তুল আর বহুত আল্লাহ খারাপ কাম কইতো যাই তার সাক্ষী কোন ইউসুফ আলাইহিস সালাম এত বলে নাই বলে আমার সাক্ষী কাকে বলবো আপনার ঘরে একজন মেহমান আসছে

যদি ইউসুফের কুর্তা সামনের দিকে ফাটা হয় তাহলে ইউসুফ দোষী ইউসুফ মৃত্যু জোলাইফা সত্যবাদী আর ইউসুফের হত্যা যদি পিছনের দিকে ফাটা হয় তাহলে ইউসুফ সত্যবাদী জোলাইফা মৃত্যু কেন বিচার করবি লাদা ভয় হত্যার সাক্ষী দিবিলি যদি ইউসুফের হত্যার সামনে দিয়ে ফাটা হয়